Bismillahirrahmanirrahim. Hey Pato, Shobali, Shobali, I'm a potty, or is your own? স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্ট নিহত তার পরিবারের সদস্যবৃন্দদের আরও গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ 2 লক্ষ মামুন এবং বীর মুক্তিযোদ্ধাদের যাদের চরম আত্মত্যাগ ও অসীম সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা সগৌরবে স্মরণ করছি সেই সব আনসার সদস্যবৃন্দদের কথা যারা মুক্তিযুদ্ধের উষালগ্নে মুজিবনগর সরকারকে মুজিবনগর সরকারের অস্থায়ী সরকারকে সর্বপ্রথম গার্ড অফ অনার প্রদান করেছিল আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি আমাদের এখানে যেসব দলনেতা দলের যে কমান্ডাররা আছেন তাদের আমি বলব যে আপনারা আপনাদের সকলে প্লাটুন পুনর্গঠনের কাজ সম্পূর্ণ করেছেন আমার কাছে সংবাদ আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্লাটুনও পরিদর্শন করেছি আমাদের এই সুশৃঙ্খল বাহিনী জাতীয় দেশের নিয়মিত বাহিনীর পাশাপাশি জাতির প্রয়োজনে সর্বক্ষেত্রে তাদের ভূমিকা রাখে আমাদের 26 লক্ষ মানুষের অধিবাস এই জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সাথে আমাদের এই আনসার ভাই বোনদের অত্যন্ত নিবিড় সম্পর্ক এই বাংলাদেশের স্বাধীনতার সাথে অন্যদের মতো বাংলাদেশ পুলিশের একটি রক্তের সম্পর্ক আছে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের 1200 পুলিশ সদস্য 1262 জন পুলিশ সদস্য শহীদ বরণ করেন আপনারা আরও জানেন যে 1975 সালে বঙ্গবন্ধুকে যখন নির্মমভাবে হত্যা করা হয় সেখানে কিন্তু আমাদের পুলিশের একজন এসআই ছিলেন যার নাম সিদ্দিকুর রহমান সে ইচ্ছা করে পালিয়ে যেতে পারতেন কিন্তু সে কিন্তু পালিয়ে যাননি সেই পাকিস্তানের সেই বাংলাদেশের তৎকালীন সেনাবাহিনী কিছু গোলামারা যখন হত্যা করে তাকেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে তো এখন দেশ স্বাধীন হয়ে গেছে আমি এতটুকু বোঝাতে চাইছি যে দেশের স্বাধীনতার সাথে অন্যদের মতো বাংলাদেশ পুলিশের কিন্তু রক্তের সম্পর্ক আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের যারা আগে জন্মগ্রহণ করেছিল যারা নেতৃত্ব দিয়েছে তারা রক্ত দিয়ে গেছে এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে এখন সেই সুযোগটা আমরা পাব না তো আমরা এতটুকু বলতে চাই উন্নয়নের যে যুদ্ধ মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে আমরা কোনো অবস্থাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় অথবা যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায় অথবা বিভিন্ন অজুহাতে আপনারা আমার জানমালের বিঘ্ন ঘটাবে আমরা বাংলাদেশ পুলিশ তার প্রতি কঠিন হস্তে দমন করব আইনানুভাবে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে প্রয়োগ করতে আমরা কোন অবস্থাতে কুণ্ঠাবোধ করব না আমরা পিছু হব না এই প্রতিশ্রুতি আপনাদের আমি দিয়েছি ইতিহাসের সেই মহানায়ক মহান রাষ্ট্রপতি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই সৃষ্টি আমাদের বাংলাদেশ সেই সাথে স্মরণ করছি সেই 15ই আগস্টের কাল রাতে বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা মুজিব সহ সকল সকল শহীদকে স্মরণ করছি তিনি নিজে শুধু একজন স্মার্ট আনসার কর্মকর্তা নন তিনি তার বাহিনীকেও অত্যন্ত সুসংহত এবং স্মার্ট হিসাবে গড়ে তুলেছেন দেখে আমি আজকে খুবই আনন্দ মাস্ত করি আমরা এখানে আমি একটা ছোট্ট কথা বললে আমরা আগে কিন্তু মহিলাদেরকে তেমন গুরুত্ব দিতাম না এই বাংলাদেশ বহুলাংশে এখনো পুরুষ শাসিত সমাজ কিন্তু এই সমাজেও রাষ্ট্রের সম্মান সূচক ইউনিফর্ম পরে তানজিনার মতো আমাদের মেয়েরা যেভাবে মাথা উঁচু করে এগিয়ে চলেছে সেখানে তারা আর পিছিয়ে না তারা সমান তালে এগিয়ে চলছে আমি দুইটা উদাহরণ দিতে চাই একটা উদাহরণ হলো
আমরা কৃষি নির্ভর দেশ, আমাদের দেশে বেশিরভাগ মানুষই কৃষি কাজ করে, যে কৃষি ক্ষেত্রে 53 ভাগ কাজ করেন মেয়েরা আর 47 ভাগ কাজ করেন পুরুষরা। সুতরাং আমাদের মেয়েরা আমাদের দেশের সর্ববৃহৎ কর্মক্ষেত্রেও এগিয়ে আছেন। আর আমার বুকটা ভরে যায়, যখন আমি স্কুলগুলিতে যাই, বিশেষ করে প্রাইমারি স্কুলে। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো প্রাইমারি স্কুল আছে যেখানে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে কম। সব জায়গায় মেয়েদের চেয়ে কম, মেয়েদের চেয়ে কম। আনসারকে বলা হয় সাহায্যকারী। আনসারের আরবি শব্দ থেকে বাংলায় তর্জমা হচ্ছে সাহায্যকারী। এবং সেই সাথে লেখা আছে বিজয়ে, বিজয়ে তারা সর্বোত্তম সাহায্য করে। গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি বাঙালি জাতির স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের অভিসংবাদিত নেতা, যার জন্ম না হলে এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না। আমি আপনি আমরা অনেকে আজকে যে পদে আসীন আছি, আমরা আসীন হতে পারতাম না। সেই শ্রেষ্ঠ নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ যারা বঙ্গবন্ধুকে রক্ষার জন্য এগিয়ে এসেছে, সেই সকল শহীদ আমাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছে। 1971-এর রণাঙ্গনে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সকল জাতীয় নেতা, সেই রণাঙ্গনের সকল শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধফেরত যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা, সকল বীরশ্রেষ্ঠ, সকল বীর প্রতীক, সকল বীরোত্তম, সকল বীর বিক্রম, সকল বীরাঙ্গনা নারী এবং পার্টিকুলারলি নরসিংদী জেলা যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, আত্মহুতি দিয়েছেন পঙ্গু মুক্তিযোদ্ধা হিসেবে আছেন, সেই সকল মুক্তিযোদ্ধা এবং যুদ্ধে যাওয়ার কারণে সেই মুক্তিযোদ্ধা পরিবারের যে সমস্ত সদস্যগণ অক্লান্ত কষ্ট করেছেন, অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা সহ্য করেছেন, সেই মুক্তিযোদ্ধা পরিবারের সকল স্ত্রী পুত্র কন্যা সন্তানদের প্রতিও আমার অকৃত্রিম কৃতজ্ঞতা রইল। জেলা প্রশাসক হিসেবে পদায়নের পর এটি আমার প্রথম অনুষ্ঠান আমার কার্যালয়ের বাইরে, এবং ফর্চুনেটলি এমন একটি সংস্থার সাথে আমার আজকের প্রথম দেখা, সাক্ষাৎ, আয়োজন, উপস্থিতি, যেই সংগঠন সংস্থার প্রতি প্রশাসনিক দৃষ্টিকোণ, অভিজ্ঞতা এবং দৃষ্টিকোণ থেকে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে কৃতজ্ঞতা রয়েছে। আমি এখানে যোগদান করার পূর্বে মন্ত্রিপরিষদ বিভাগে ছিলাম, কিছুদিন শিল্প মন্ত্রণালয়ে ছিলাম, তার পূর্বে মোস্টলি চট্টগ্রাম জেলা প্রশাসনে কাজ করেছে। 194 একর খাস জমি উদ্ধার করেছি আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে। প্রায় 3000 একর খাস জমি জঙ্গল সলিল বলে আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখেছেন, টেলিভিশনে শুনেছেন, সেগুলি আমরা অনেকাংশে উদ্ধার করেছি, অনেকাংশে উচ্ছেদ করেছি, অনেকাংশে পাইনি। বেশ কিছু মূল্যবান সরকারি স্থাপনা আমরা উদ্ধার করেছি এবং সংরক্ষণ করে দিয়েছি চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। আমাদের সকল কাজে যেই বাহিনী
আমাদের পাশে সব সময় ছিল অক্লান্ত পরিশ্রম করেছে সেটি হচ্ছে বাংলাদেশ আনসার চট্টগ্রাম বলে নয় সমগ্র বাংলাদেশে এই আনসার বাহিনীর ভূমিকা সেটি জাতীয় নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন উপজেলা ইউনিয়ন পৌরসভা আমরা যাই বলি না কেন সকল নির্বাচন সকল জাতীয় দুর্যোগ সকল ধরনের দুর্ঘটনা সেটা ন্যাচারাল ডিজাস্টার অথবা ম্যানমেড যেটাই হোক না কেন সমস্ত কিছুতে সকল ঈদ কোরবান বিশেষ করে দুর্গাপূজা সহ যে সমস্ত জায়গায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে বলে মনে হয় সব জায়গায় কিন্তু এই আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ একটি ভূমিকা বরাবরই ছিল এখনও আছে চৌদ্দটি বাইসাইকেল প্রদান করা হবে প্রস্তুত থাকবে